আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের বর্তমান মেয়াদের 3 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নিজ পক্ষের ঐক্য নিয়ে চ্যালেঞ্জে হেভিওয়েট 2 প্রার্থী। সহিংসতার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য জামালপুরের 4 গ্রামের মানুষ, হাট বাজার বন্ধ। এবং বান্দরবানের নাইখং ছড়িতে 4 রোহিঙ্গা সন্ত্রাসী আটক, অস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 3 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন। 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। পরের বছর 7 জানুয়ারি চতুর্থবারের মতো এবং টানা 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের ঐক্য নিয়ে চ্যালেঞ্জে রয়েছেন 2 হেভিওয়েট প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন পুরনো দ্বন্দ্ব নিরসন করে শিগগিরই নেতাকর্মীরা একে এক হয়ে মাঠে নামবে আইভির পক্ষে। আর বিএনপি নেতারা মনে করেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সরকার বিরোধী সব পক্ষের সমর্থন পাবেন তৈমুর আলম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ছবি তুলেছেন হুমায়ুন কবির। বুড়িগঙ্গা, শীতলক্ষা ও ধলেশ্বরী সহ 6 নদী বেষ্টিত নারায়ণগঞ্জ, প্রাচ্যের ড্যান্ডিখ্যাত এই বন্দরনগরী রাজনীতি ও অর্থনীতিতে সমান গুরুত্বপূর্ণ। সদর উপজেলা, বন্দর ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি এখন নির্বাচনের নগরী। তৃতীয়বারের মতো সিটি কর্পোরেশন নির্বাচনেও এখানে আগের মতোই রয়েছে নানা রাজনৈতিক মেরুকরণ। নৌকা প্রতীক নিয়ে মাঠঘাট চষে বেড়ালো দলের ভেতরকার পুরনো দ্বন্দ্ব ভাবিয়ে তুলেছে সেলিনা হায়াত আইভির সমর্থকদের। প্রশ্ন আছে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নিরাপত্তা নিয়েও। এখন শামীম ওসমান নিশ্চু, সে বিভিন্ন অনুষ্ঠান করতেছে কিন্তু সিটি নির্বাচনে তার কোনো ভূমিকা নাই। শেখ হাসিনার মনোনয়ন যে পেয়েছে তার পক্ষে নির্বাচন নামতেছে না, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো তারা নেমে পড়বে। অনেকে আগে যে অবস্থাটা ছিল এখন সে অবস্থার নাই। জনগণ চার পাশে থাকে তার তো এত কিছু চিন্তা করার দরকার নাই। তৃণমূল কখনো বিভক্তি হয় না, তৃণমূল সবসময় পাশে থাকে। একজন দুজন নেতার আপনার প্রতিযোগিতা থাকতেই পারে। অন্যদিকে ধানের শীষের বদলে হাতি প্রতীক নিয়ে অ্যাডভোকেট তৈমুর আলম বিএনপি সমর্থকদের কতটা একাট্টা করতে পারবেন তা নিয়েও রয়েছে আলোচনা। বিএনপি থেকে তৈমুরকে অব্যাহতি দেওয়া হলেও তার প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে মাঠে রয়েছেন এ দলের মহানগর সেক্রেটারি। ধানের শীষ তো এটা একটা বিশাল ব্যাপার, তাই না? তো সেখানে হাতি অবশ্যই, এখানে আমরা ইতিমধ্যেই অনেক নির্বাচনে দেখেছি যে নৌকার বিরুদ্ধে জনগণ কিন্তু একটা মার্কা, যে কোনো মার্কাকে বেছে নিয়েই তারা কিন্তু ভোটটা দিয়েছে। তো সেখানে অবশ্যই নারায়ণগঞ্জেও এর ব্যতিক্রম হবে না। আমি তো যেখানে যাই সর্বস্তরের জনগণ আমার পাশে আসে, তারা আপনারা চলেন দেখেন। আর বিএনপি আসে কি আসে না আমার সাথে, এটা আপনাদের মন মগজ এবং কনসেপচুয়ালিটি ইন্টেলেকচুয়ালিটি দিয়ে বুঝতে হবে। তবে দুই বড় দলের ভেতরে নানা ধোঁয়াশা, ধূম্রজালের সমীকরণ শেষ পর্যন্ত কার পক্ষে মিলবে এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। বিএনপির সিদ্ধান্তটা একটা ধূম্রজালের, আমরা শুনতেছি যে তৈমুর আলমকে উৎসাহিত করছে শামীম ওসমান। এখন এমনভাবে তারা ভীতসন্ত্রস্ত হয়ে গেছেন, তারা এখন মানে বেসামাল, তাদের দলকেই তারা বিশ্বাস করতেছেন না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন শেষ পর্যন্ত নাটকীয় মোড় নিতে পারে বলে ধারণা স্থানীয়দের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন নানা উত্তেজনা রয়েছে, তেমনি দলের ভেতরেও রয়েছে নানা মেরুকরণ। একই সাথে প্রার্থীদের ব্যক্তি ইমেজও এখানকার নির্বাচনে দলের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে গত 2 বারের তুলনায় এবারের নির্বাচন শেষ পর্যন্ত কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে সেটি এখন দেখার বিষয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠল অনেকটা আড়ালেই রয়ে গেছেন হেভিওয়েটদের বাইরে কম আলোচিত 4 প্রার্থী। তাদের কেউ কেউ এখনও প্রচারণাই শুরু করেননি সেভাবে।
কেউ বা অল্প সংখ্যক সমর্থক নিয়ে করছেন গণসংযোগ। তারা বলছেন নতুন নেতৃত্ব দেখতে চায় তরুণ ভোটাররা, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশী প্রার্থীরা। আদিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন আজিজুল হাকিম পলাশ। টুপি লাল পাঞ্জাবি পরে ভোটারদের লিফলেট দেওয়ার চেষ্টা এই মেয়র প্রার্থীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌসের সঙ্গী হাতে গোনা কয়জন গণসংযোগ করছেন নিজ এলাকায়। ওনারে এই আজকেই দেখলাম, আমি আর আগে কখনো দেখিনি, কিন্তু আজকে আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা, সিএসএ থেকে আমরা এই নারায়ণগঞ্জের। আমার সেভেন জেনারেশন, আমাকে নিয়ে আমরা সপ্তম জেনারেশন নারায়ণগঞ্জের সন্তান। অবশ্যই মানুষ আমাদের চিনে, আমাদের গ্রহণ করবে, নতুন নেতৃত্ব মানুষ খুঁজছে। সে তুলনায় খেলাফতে মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের অবস্থা কিছুটা ভালো। গণসংযোগে তার কর্মী সমর্থক একেবারেই কম নয়। তার বিশ্বাস, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন হেভিওয়েট প্রার্থীদের। বর্তমান যে ইলেকশন কমিশন, এর প্রতি জাতির আসলে কোনো আস্থা নাই। সামগ্রিকভাবে যতগুলো নির্বাচন হয়েছে গত কয়েক বছরে, তারা ভালো কিছু করতে পারেনি। তবে নারায়ণগঞ্জের নির্বাচন নিয়েও কিছুটা আশঙ্কা এবং জনমনে কিছুটা সংশয় আছে। তারপর আমরা আশা করব যে ইসি তার সর্বশেষ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন ছয় প্রার্থী। তাদের মধ্যে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরও দুই প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ এবং স্বতন্ত্র কামরুল ইসলাম বাবু। গণসংযোগে এগিয়ে থাকা সেলিনা হায়াত আইভি শুক্রবার প্রচারণা চালান নারায়ণগঞ্জের গোদনাইল, হাজীগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। তার শক্ত প্রতিদ্বন্দ্বী তৈমুর আলমও ছুটে বেড়ান নগরীর 25 নম্বর ওয়ার্ড বন্দরের কদম রসুল এলাকায়। আমি সকলের সমর্থন পাচ্ছি এবং আমার দল একটা ভালো কাজ করে দিছে, আমাকে নৌকার ভোট পাওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে। যত প্রপাগান্ডাই হোক না কেন, কোনো ভোটার যেন কান না দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট করতে যেন আসে। তবে নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি কম আলোচিতরাও কেন্দ্রবিন্দু হতে পারেন নানা সমীকরণের। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান জনগণ, তবে এই জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় জানিয়েছেন কয়েকজন প্রার্থী। তারা বলছেন নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে না পারলে এই নগরের উন্নয়ন হবে না কাঙ্ক্ষিত পর্যায়ে। আদিন সজীব, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। নির্বাচনী সহিংসতার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য জামালপুরের মেরুচর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। কয়েকটি বাড়িতে বৃদ্ধ ও শিশুরা থাকলেও হাট বাজার দোকানপাট বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে তারা। পুলিশ বলছে সহিংস ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বুধবার জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর গোটা এলাকা এখনও থমথমে। ওই ঘটনায় বক্সিগঞ্জ থানায় 92 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপরই গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়েন মেরুচর উত্তরপাড়া, দক্ষিণপাড়া, ফকিরপাড়া ও বাঘাডোবা গ্রামের বাসিন্দারা। যারা বাড়ি আঁকড়ে আছেন সেই সব বৃদ্ধ ও নারীরা জানান ঘরে খাবার নেই, যানবাহন ও বাজারঘাট বন্ধ, আসামি ধরতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। তাদের সাথে আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে দেখা গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে জেলার পুলিশ সুপার জানান সহিংসতার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। বিভিন্ন ধরনের স্ট্রিট পিকচার দেখে আমরা 92 জনকে নাম দিয়ে আসামি করতে পেরেছি। আরো ভিডিও ফুটেজে আরো অনেকের নাম আছে, এই জন্য আমরা অজ্ঞাতনামা 200-300 লোককে রেখেছি, আমরা এগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনব। গত 5 জানুয়ারি ভোট গ্রহণ চলাকালে প্রকাশ্যে সিল মারার অভিযোগে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান ও বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ওসি সহ অন্তত 30 জন আহত হন, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের পিকআপ ও মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন। বিপ্লব রায়, এটিএন বাংলা।
ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সাভারের আশুলিয়া ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সকালে উপজেলার আশুলিয়া ইউনিয়নের আড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। অপরদিকে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আশুলিয়ার পুকুরপাড় এলাকায় সন্ত্রাসীরা বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে। ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকরা পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় 385 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন এসআই ওসমান আলী। মামলায় 135 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 250 জনকে আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে। দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনি উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহতের মামলায় 57 জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল তারা মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 2021 সালের 8ই নভেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর জাহারুল ইসলাম ও শাহাদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 15 জন। জামালপুরের তারাকান্দিতে গ্রেপ্তার করা আসামি ছিনিয়ে নিতে না পেরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালানোর ঘটনা ঘটেছে। হামলায় তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ অন্তত 6 পুলিশ আহত হন। সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপির বিরুদ্ধে তার স্ত্রী ধানমন্ডি থানায় জিডি করার খবরে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে তারাকান্দি এলাকায় আতশবাজি পোড়ানো হয়। এছাড়া আজ সকালে যমুনা সার কারখানা এলাকায় রফিকের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় একাধিক মামলার আসামি মোর্শেদকে পুলিশ আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালানো হয়। ট্রেনারদের আধিপত্য, সেখানে একটা পক্ষের লোক, সেই পক্ষের লোকজন জানতে পেরে পুলিশের উপর চড়া হওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তাকে নিজেদের কাছে নেয় এবং তাকে এখন থানা হাজতে প্রেরণ করা হয়েছে, ওইখান থেকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধান বিচারপতি। দেশে করোনায় গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1146 জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 5.67%। করোনায় এ পর্যন্ত দেশে 28,098 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,91,093 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বরিশালে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 3 জন মারা গেছে। জেলায় আক্রান্ত হয়েছে আরও 3 জন। এ নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা 18,349 জন, মারা গেছে 230 জন। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে 6 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার থেকে রাত 8টার পর মার্কেট ও দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা ও মহানগর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। তবে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও আড়তের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর নয়। গতরাতে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, পুলিশ সুপার মাহবুব হাসান এতে উপস্থিত ছিলেন। খুলনা জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 28,019 জনের। বান্দরবানের নাইক্ষংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ 4 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি 8টি অস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। ভোরে নাইক্ষংছড়িতে ঘুমধুমের তুমরুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে এ অভিযান চালানো হয়। কক্সবাজার র্যাব 15-এর উপ অধিনায়ক তানভীর হাসান জানান, 4 রোহিঙ্গা সন্ত্রাসী লাকড়ির ভেতরে অভিনব কৌশলে অস্ত্রগুলো পরিবহন করছিল।
নড়াইলের লোহাগড়ার কালনি ফেরিঘাটে সব ধরনের নৌযান পারাপার বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিক্ষুব্ধ সমর্থকরা। সকালে এ কারণে 3 ঘন্টা ফেরি ও ট্রলাসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকে। এতে করে বিপাকে পড়ে রাজধানীসহ আন্তঃজেলা যাতায়াতকারী যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষুব্ধরা জানান, লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে গতরাতে পার্শ্ববর্তী গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকদের মারপিট করে সন্ত্রাসীরা। চট্টগ্রামে চলছে 3 দিনব্যাপী পর্যটন মেলা। নগরীর একটি হোটেলে গতকাল এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও বাংলাদেশের মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। মেলায় স্থান পেয়েছে ভ্রমণ ও পর্যটনের সাথে যুক্ত 26টি প্রতিষ্ঠানের 29টি স্টল। আগামীকাল রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। ব্রাহ্মণবাড়িয়ায় 120টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা পরিষদের সহায়তায় প্রেসক্লাব মিলনায়তনে এসব উপহার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরসু ও জেলা পরিষদের প্রকৌশলী হামিদুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁর ধামির হাটে 1000 শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে উপজেলার লক্ষণপাড়া স্কুল মাঠে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইরান ক্লাব অব ঢাকা ওয়াসিস ও গাউসুল আজম বিএনএসপি আই হসপিটাল দিনাজপুর সহ কয়েকটি সংগঠন এসব শীত বস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা দেয়। আয়োজকরা জানান, প্রায় এক যুগ ধরে সংগঠনগুলো প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স ক্রিকেট অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা 8 উইকেটে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুঁইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে টুর্নামেন্টে রংপুর বিভাগের 8টি দল অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।